এ দেখ কতগুলো ছিঁড়েছিস। আর শুধু ধরেছে তো জানি ছিঁড়ে গেছে আজ। তোর নামে কেস খাবি তুই দেখ, হাতগুলো ছিঁড়ে নষ্ট হচ্ছিস দেখ। হ্যাঁ সাজিয়ে দেবো ঠিক আছে। তো গাছ খালি ফুল গাছে ফুল গাছে ভর্তি ঠিক আছে। তো ওইদিকে এদিকে মন্দির ঠিক আছে, খালি ফুল গাছে ভর্তি। তো গাইস এদিকে হচ্ছে বট গাছের যার পুজো হচ্ছে ঠিক আছে, চল এখন পুজো। তো গাইস এদিকে হচ্ছে বেল বল ঠিক আছে না, বেল গাছ। এদিকে হচ্ছে ঘন অন্ধকার, এদিকে হচ্ছে নীল আকাশ, এদিকে হচ্ছে তুষার, এদিকে হচ্ছে মন্দির, আর মন্দিরে পুজো হচ্ছে ঠিক আছে। তো গাইস এই যে ছোট ছোট ফুল গাছ, এই যে ফুল গাছ, এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিকে ওদিক দিয়ে ওদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিকে এদিক দিয়ে ওদিক দিকে এদিক দিয়ে রাস্তা আছে ঠিক আছে। দেখতো পড়ার তো কথা, পড়বে পড়বে। হ্যাঁ কোন দিয়ে সাথে পুরনো মন্দির এমনি বলে দেখি, এটা পরে কিন্তু দেখি সব পরে বোকা। চল চল তো গাইস আজ বিরোধ হচ্ছে ঠিক এখানে মানে রাস্তা দিয়ে ঠিক আছে। তো এখন যাবো হচ্ছে কুন্তিয়ার সাথে পুরনো মন্দির, তো চলো যাওয়া যাক। চলো এখন যাওয়া যাক, আর বেশি দূর বাকি নেই। হ্যাঁ কানে বলে নিয়ে বেশি দূর বাকি নেই, গেছে একটুখানি বাকি এই সামনেই। তো চলো যাওয়া যাক, তো দেখা ও মাঝে মাঝে আর এই যে মন্দিরটা, তো এখন যাবো ভেতরে, তো দেখতে থাকো যতটা পারবো দেখাবো আর কি। আর কুন্দিয়ার শব্দ পুরনো মন্দির ঠিক আছে, চলো এখন ভেতরে যাওয়া যাক। গাইস এখানে আমি ভয়েস রেকর্ড করছি তার একটাই কারণ, কারণ আমার কি করে বললো মাইকটা অফ হয়ে গেছিলো ঠিক আছে। তো দেখো মন্দির ভেতর যাচ্ছি ঠিক আছে, তো চলো চলো এবার একটু সিনেমাটিক শট দেখে নাও। তো গাইস মন্দিরের ভেতরটা তো দেখলাই, এবার চারিদিকটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক এদিকে, এদিকে যাবি তুই। চল দেখো গাইস পুরো সবুজ ভর্তি হো, তো দেখাবো পোকা সব দেখাবো। তো গাইস এখানে হচ্ছে এই যে পাথরের রাস্তা, হাস তুলিস না তুলিস না, পাথরের রাস্তা ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমার ওই যে একটা ঠাকুর মন্দির আছে ঠিক আছে, মানে এদিকে একটা, এদিকে একটা ভর্তি মন্দির খালি। আর এইটা হচ্ছে তোমার যে বড় মন্দির ঠিক আছে, এইটা মানে কুন্দি ঘাটের সবচেয়ে পুরনো মন্দির ঠিক আছে। তো চলো কিছু কিছু বলতে আস, চলো যা দেখতে যে। তো চলো এখন যাওয়া যাক এদিক দিয়ে, পাথর রাস্তার ও হাঁটতে খুবই ভালো লাগছে। তো গাইস দেখতে পাচ্ছি এদিকে মন্দির, এই যে আর গাছ ফুল গাছ থেকে তো দিকে যা ডুববো সবই ডুববো, ফুল গাছে ভর্তি ঠিক আছে। কি ডাকছিল মনে হচ্ছে, এই যে ফুল গাছ, ও ফুল গাছ দেখ তুষার, সেই ফুল গাছ কেউ নেবে পাগল এখানে গাছে। তো সেই লেভেলের দেখ কতগুলো ছিঁড়েছিস, তোর নামে কেস খাবি তুই দেখ, হাতগুলো ছিঁড়ে নষ্ট হচ্ছিস দেখ। হ্যাঁ সাজিয়ে দেবো ঠিক আছে। তো গাছ খালি ফুল গাছে ভর্তি ঠিক আছে। তো ওই দিকে এদিকে মন্দির ঠিক আছে, খালি ফুল গাছে ভর্তি। তো গাইস এদিকে হচ্ছে আর একটা মন্দির ঠিক আছে, এখানে কিন্তু ফটো ভালো উঠবে, খালি পেয়ে এখানে কিন্তু ফটো ভালো উঠবে তুই যা, ফটো ভালো উঠছে গাই যে জায়গাটা। ও তো বেশি করে কথা বলতে পারছি ঠিক আছে, কারণ তার কারণ পুজো হচ্ছে, তো বেশি করে কথা বলতে পারবো না, যতটা পারবো আস্তে আস্তে বলবো ঠিক আছে। বেশি করে কথা বললে অসুবিধা আছে, তাই আস্তে করে আস্তে আস্তে বলছি। তো থামেলটা নেই ও, আর রাখি বলেছিল তো মানে ও সেই লেভেল। আর এইগুলো সাজিয়েছে কেন গাইস, তার কারণটা হচ্ছে এগুলো সাজিয়েছে, এগুলো সাজিয়েছে তার কারণটা হচ্ছে কালকে জন্মাষ্টমী ছিল, কালকে তো দেখতে
এখানে তিন চারটে মন্দির আছে, ঠিক আছে? এই যে একটা মন্দির, মানে আরেকটা হয়তো ওই দিকে আছে, ঠিক আছে? আর দু তিনটে ওদিকে আছে, তো কোন দিকে আছে? ওদিকে ওইটা তো আছে, এইটা আছে, এই যে বড় মন্দির, ঠিক আছে? তিনটে মন্দির টোটালে, ঠিক আছে? তো চলো হনুমান মন্দির তো ওদিকে তো যাওয়া যাক, এটা দেখলা ওইটা দেখলা, এবং হনুমান মন্দির দিকটাও যাওয়া যাক, ঠিক আছে? আর সন্ধ্যা হয়ে এসছে, বাড়িতেও যেতে হবে, ঠিক আছে? সন্ধ্যা তো চলো যাওয়া যাক হনুমান মন্দির দিক। হনুমান মন্দির তো গাইস, এতক্ষণ ভিডিও দেখলে বা একটু সিনেমাটিক শট দেখো, ঠিক আছে? তো দেখো একটু সিনেমাটিক শট। তো গাইস, এখন যদি সাইকেলটাকে দেখতে, কারণ সাইকেলের চাবি আনিনি বলতটা, তার জন্য দেখতে যাচ্ছি, বলা তো হয় না কত দেখি হয়ে যায়। তো এখন যাচ্ছি সাইকেল চাবিটা দেখতে, এই সাইকেল চাবি বলছেন সাইকেলটাকে দেখতে, আছে তো? বোকা কে নেবে সাইকেল চাবি, চো কেউ দিকটা ঘুরিয়ে দিয়ে তো একবার চলে ভাই, সন্ধ্যা গেছে প্রায়। তো গাইস, এই যে ছোটো ছোটো ফুল, দাঁড়াও ফুল, তো গাইস এই যে ছোটো ছোটো ফুল গাছ, এই যে ফুল গাছ, এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিকে ওদিক দিয়ে ওদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিকে এদিক দিক দিকে এদিক দিয়ে রাস্তা আছে, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক, এখানে জলের ব্যবস্থা আছে, একটু জল তো জল পড়ে কিনে দেখতো, পড়ার তো কথা, পড়বে পড়বে। হ্যাঁ বোকা বোকা, কোন দিকে সাথে পুরনো মন্দির এমনি বলে, দেখি এটা পরে কিনে দেখি, কর সব পরে বোকা, চল চল, এক দু রাস্তা আছে গাইস। জল পূর্ণ, এই এখানে অন্ধকার আছে হালকা একটু, সেটা বড় কথা না, এদিক দু রাস্তা আছে, এদিকে বেশি অন্ধকার যাবো না। আবার এদিক এদিকেও পাথর রাস্তা ছিল, ওদিকেও পাথর রাস্তা, ঠিক আছে? তো এদিক দিয়ে এই যে পাথর রাস্তা গিয়ে এই যে মন্দির, ঠিক আছে? চল এখন এদিক দিয়ে ঘোরা যাক কিছু না। তো গাইস, এদিকে হচ্ছে বট গাছের যার পুজো হচ্ছে, ঠিক আছে? তো চলো এখন পুজোটা। তো গাইস, এদিকে হচ্ছে বেল বল, ঠিক আছে? তা বেলগাছ, এদিকে হচ্ছে ঘন অন্ধকার, এদিকে হচ্ছে নীল আকাশ, এদিকে হচ্ছে তুষার, এদিকে হচ্ছে মন্দির, আর মন্দিরে পুজো হচ্ছে, ঠিক আছে? তার জন্য আওয়াজ হয়তো নাও শুনতে পারো, তো তাও বলছি এদিকে হচ্ছে পুজো হচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে সেট, তুষারের উপর বসতে পারবি, হ্যাঁ বসিস না, বসিস বসিস না, এদিকে হচ্ছে গাছ, তুষার যা ওয়েট, ঠিক আছে? চলো যাওয়া যাক এখন এদিক দিয়ে, এখন এদিকে যাওয়া যাচ্ছ, এদিক দিকে মন্দিরের পেছন যাতে ঘুরে চলে যাবো, ঠিক আছে? তো গাইস, এখন একটু মন্দিরের পেছনে, ঠিক আছে? আর এই যে তুষার, মন্দিরের পেছন দিয়ে আবার গিয়ে এদিক দিকে বাইক চলে যাবো, আর বেশি দূর করবো না, বেশি দূর করেছি অতটাই ভালো, ঠিক আছে? আর জানি হয়তো ছবি ঝিঝি ঝিঝি করছে, ঠিক আছে? ক্যামেরা ভিডিওতে ঝিঝি করছে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভিডিওটা করা। এদিকে হচ্ছে ঘন অন্ধকার, ঠিক আছে? দেখতে পাচ্ছে এদিকে ঘন অন্ধকার, কারণ এটা মন্দিরের পেছন দিক, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক, আর ছেলেগুলো ওখানে। তো গাইস, এটা হচ্ছে মন্দিরের পেছন, আর ওদিকে ছবি তুলছে ছেলেবেলে, ঠিক আছে? এখন মন্দিরের পেছনে মন্দিরে পুজো হচ্ছে, তো চলো এখন বাইরের দিক যাওয়া যাক, ঠিক আছে? তাও অনেকটাই করেছি ভিডিও, তাও এসছি তোমার সন্ধ্যা সন্ধ্যা, ঠিক আছে? তো এখন বাইরের দিক যাওয়া যাক, আর হয়তো মুখ কম দেখতে পাবো, তার কারণ হচ্ছে ঝিঝি করছে ছবি, ঠিক আছে? এদিকেও পাথরের রাস্তা আছে, ঠিক আছে? এদিকে যাওয়ার জন্য অন্ধকার, হয়তো মুখ ঝিঝি আসছে বলে আমি বেশি করছি না ভিডিও, ঠিক আছে? ফেস ক্যামেরা দিয়ে তো যেটুকুনি পেয়েছি দেখিয়েছি, কুন্তিকাটে সব থেকে পুরোনো মন্দির, হয়তো এটা সব দেখছো আর এসব কুন্তিকাটে পুরোনো মন্দির, তো পুরোনো মন্দির, ঠিক আছে? আর তোমার জানি না যতটুকু করেছি বেশি, তো আজকে ভিডিওতে এফডি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোথাও নতুন একটা কোনো ব্লগ নিয়ে, ঠিক তাড়াতাড়ি, এখন পুজো হচ্ছে, হয়তো তোমরা আওয়াজ কম শুনতে পারবা, ঠিক আছে? তার জন্য আজকে ভিডিওতে এফডি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ঠিক সকাল 10 সময় একটা কথা বলছি, তার কারণ বাড়ি যাবো, ঠিক আছে? তো বাড়ি